উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আমার হাতে কিন্তু একটা রিমোট আছে, এইটা হলো টেলিভিশনের রিমোট, আর একটা রিমোট আছে, এইটা কিন্তু এসি চালানোর রিমোট। তাহলে আমাদের বাসা বাড়িতে, প্রায় বাসা বাড়িতে টিভি চালানোর জন্য, ডিভিডি প্লেয়ার চালানোর জন্য, এসি চালানোর জন্য এই রিমোট কন্ট্রোল ব্যবহার করে থাকি। ইদানিং অত্যাধুনিক রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি, স্মার্ট হোম, স্মার্ট হোম মানে যেই বাড়ি রিমোট কন্ট্রোলে চলে। কেমনে রিমোট কন্ট্রোলে চলে? ধরো রিমোট কন্ট্রোল দিয়ে দরজা খোলা যায়, জানালা খোলা যায়, দরজা বন্ধ করা যায়, জানালা বন্ধ করা যায়, পর্দা খোলা যায়, পর্দা বন্ধ করা যায়, ফ্যান বন্ধ করা যায়, ফ্যান অন করা যায়, লাইট দেওয়া যায়। এছাড়া রোবট এবং বিভিন্ন ধরনের খেলনা সামগ্রীতে কিন্তু এই রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়ে থাকে। রিমোট কন্ট্রোলের সাহায্যে মূল ডিভাইসকে, এক্ষেত্রে কোনো তারবিহীন মাধ্যম ছাড়া, কোনো তারবিহীন মাধ্যম ছাড়া যোগাযোগ করা যায় কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই করা যায়। তাহলে কোনো ডিভাইসকে আমরা কি তারবিহীন মাধ্যম দ্বারা কিন্তু আমরা যোগাযোগ করছি। এই যে তারবিহীন যোগাযোগ করার যে একটা মাধ্যম, এই মাধ্যমের নাম কিন্তু ইনফ্রারেড। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই উচ্চ মাধ্যমিক আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ইনফ্রারেড নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনা কি? ইনফ্রারেড, এক কথায় এটা অ্যাজ লাইক এ রিমোট কন্ট্রোল। তাহলে ইনফ্রারেড কাকে বলে আমরা এটাকে জেনে আসি। তাহলে ইনফ্রারেড কাকে বলে? ইনফ্রারেড কাকে বলে? ইনফ্রারেড কাকে বলে? ইনফ্রারেড হচ্ছে এক ধরনের তরঙ্গ নির্ভর যোগাযোগ ব্যবস্থা, তরঙ্গ নির্ভর যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক ইনফরমেশনের পরবর্তী জেনারেশনের সেটি ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। আরেকটু সহজ করি, ডিভাইস থেকে ডিভাইস, তাহলে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্য পাঠানো, মানে এই এক আমি ধরে নিলাম এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, তাহলে এই ডিভাইস থেকে এই ডিভাইসে তথ্য পারাপার। তার মানে তুমি আমি যখন বা তুমি যখন এভাবে আমরা টিভি অন করার জন্য আমরা যখন ক্লিক করলাম, চাপ দিলাম, সুইচ দিলাম, তাহলে একটা থেকে আরেকটা ডিভাইসে দুটো ডিভাইস হয়ে গেল, এটা একটা ডিভাইস, টিভি একটা ডিভাইস। তাহলে ডিভাইস থেকে ডিভাইসে তথ্য পাঠানোর জন্য খুবই জনপ্রিয় একটা প্রযুক্তির নাম হচ্ছে কি তাহলে? ইনফ্রারেড। আর একটু ভালো করে শুনি, ডিভাইস থেকে ডিভাইসে তথ্য পাঠানোর ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটা প্রযুক্তির নাম হলো ইনফ্রারেড। এ প্রযুক্তিতে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে, এ প্রযুক্তিতে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে তড়িৎ চৌম্বকীয় পদ্ধতিতে তথ্য পারাপার করা যায়, তড়িৎ চৌম্বকীয় পদ্ধতিতে। অথবা ইনফ্রারেড হলো
ইনফ্রারেড হলো এক ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি হার বা সীমা টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত এই বিস্তৃত ব্যান্ডকে কিন্তু ইনফ্রারেড বলে। আরেকটু সহজ করব, আরেকটু সহজ করি, খুবই কাছাকাছি, মানে টিভি আর আমরা কি করি, খুব কাছাকাছি থাকি না, তাহলে খুবই কাছাকাছি দুটো ডিভাইসের মধ্যে তথ্য পারাপারে জন্য, মানে তথ্য, তাহলে দুটো খুবই কাছাকাছি দুটো ডিভাইসের মধ্যে তথ্য পারাপারের জন্যে এই ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। 1800 শতকে, কত শতকে বললাম, 1800 শতকে, তাহলে 1800 শতকে উইলিয়াম হার্শেল, এই উইলিয়াম হার্শেল এই তরঙ্গ আবিষ্কার করেন। তাহলে 1800 শতকে উইলিয়াম হার্শেল কি তৈরি করেন, সৃষ্টি করেন, আবিষ্কার করেন কি, এই তরঙ্গ আবিষ্কার করেন, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে এই মাইক্রোওয়েভ এবং দৃশ্যমান আলোর কাছাকাছি এর অবস্থান। তাহলে এর অবস্থান কোথায়? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে অবস্থানটা কোথায়? তাহলে এর অবস্থান ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে মাইক্রোওয়েভ এবং দৃশ্যমান আলোর কাছাকাছি। এই প্রযুক্তিতে দুই প্রান্তে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার থাকে। আমরা এখান থেকে দিলাম, টিভিতে চলে গেল, রিসিভার ওখান থেকে এখানে রিসিভ হচ্ছে, আমরা এখান থেকে এখানে রিসিভ হচ্ছে না, থাকে। সিগন্যাল যখন ট্রান্সমিট করা হয়, আমরা যখন এই সুইচে চাপ দিই, সিগন্যাল যখন ট্রান্সমিট করা হয়, তখন কাজ করার, ট্রান্সমিট করার যে কাজটি যখন যে হয়, মানে ট্রান্সমিট, আমি সুইচে চাপ দিলাম, তখন সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। তাহলে এই কাজটি যখন হয়, তখন সে কাজটা কিসের মাধ্যমে হয় জানো? একটা হলো এলইডি, আমরা এলইডি কিন্তু সবাই নাম শুনেছি, এলইডি, এলইডি আমরা শুনেছি না, এলইডি টিভি বলি আমরা, মানে এটাকে বলা হয় লাইট ইমিটিং, LIGHT, লাইট ইমিটিং ডায়োড, DOID, লাইট ইমিটিং ডায়োড এটা, এবং ILO-র মাধ্যমে এই এই তরঙ্গের কাজটি সম্পন্ন হয়, এবং বা এই সিগন্যালটার কাজটি সম্পন্ন হয়, এবং ফটোডায়োড সিগন্যালে এটা কি হয়, রিসিভ করে। এটা খুবই একটা সংক্ষিপ্ত আমি তোমাদেরকে আলোচনা করলাম রিমোট নিয়ে। এই এই রিমোট কন্ট্রোলের আসলে ব্যবহার কোথায়? রিমোট কন্ট্রোল সবাই তো জানি, তারপরেও তো আমাদের একটু জানতে হবে, তাই না? তাহলে রিমোট কন্ট্রোলের ব্যবহার, ব্যবহার বানান, ঠিক আছে তো, ব্যবহার বানান। তো রিমোট কন্ট্রোলের ব্যবহার আমাদের কি হবে, এই ব্যবহার, এবার মনে হয় ঠিক আছে বানান, ঠিক আছে। তাহলে এই ব্যবহারের মধ্যে আমাদের সবাই আমরা জানি, প্রথম হলো, এক নম্বর হলো ব্যবহারের মধ্যে, এক নম্বর হলো টিভি।
তারপরে ডিভিডি, তারপরে এসি, এটা তো আছেই আমাদের, কমন না একদম, সবাই জানি। তাছাড়া আর কোথায় কোথায় হয় দেখো, আর ইন্টারেস্টিং বিষয় ব্যবহার, এটা ব্যবহার হয় স্মার্ট হোমের কথা আমি একটু আগে তোমাদের বললাম, স্মার্ট হোম, স্মার্ট হোম। এখন এই ইন্টারনেট যুগে কিন্তু স্মার্ট হোম তৈরি হয়েছে অনেক, এই স্মার্ট হোমের বড় একটা হাতিয়ার হচ্ছে এই রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল দিয়ে কি করা হয় তাহলে, ব্যবহার হচ্ছে কোথায় তাহলে, এই রিমোট কন্ট্রোলের বাড়ির দরজা খুলে যায় বন্ধ হয়ে যায়, জানলা খুলে যায় বন্ধ হয়ে যায়, জানালার পর্দা খুলে যায় বন্ধ হয়ে যায়, তারপরে যে আমাদের লাইট আছে, টিভি, ফ্যান আছে, টিভি আছে, এসি আছে, এগুলোর কিন্তু ব্যবহার কিন্তু হচ্ছে কি রিমোট কন্ট্রোল। এটা 2 নম্বর গেল। 3 নম্বর হলো কম্পিউটারে, কম্পিউটারে কোথায় হচ্ছে জানো, কম্পিউটারের মধ্যে একটা হলো মাউস, মাউস, তারপরে কি আছে প্রিন্টার, আর একটা হলো কিবোর্ড, এগুলো কিন্তু রিমোট কন্ট্রোল ব্যবহার করে কিন্তু ব্যবহার করা যায়। আর এক রকমের হচ্ছে 4 নম্বরে আমরা বলি বিভিন্ন খেলার সামগ্রীতে, বিভিন্ন খেলনার সামগ্রীতে, মোটামুটি আমরা একটা ব্যবহার জেনে ফেললাম এই রিমোট কন্ট্রোলের বৈশিষ্ট্য তোমাদের, কি এগুলো পারবে না? তাহলে ব্যবহার আমরা জানলাম, এবার আমরা জানবো হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর হলো এই দৃশ্যমান আলোর, আলোর চেয়ে দৃশ্যমান আলোর চেয়ে দৃশ্যমান দৃশ্যমান আলোর চেয়ে, লেখা কি বোঝা যাচ্ছে আর মনে হয় নাকি, আলোর চেয়ে এটা দীর্ঘমান আলোর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, বেশি তরঙ্গ দৈর্ঘ্য এক। 2 নম্বর হলো আমরা বলেছিলাম না এটার হলো সিকোয়েন্সি সীমা, সিকোয়েন্সি হলো এই সিকোয়েন্সি সীমা, সিকো সিকোয়েন্সি, সিকোয়েন্সি সীমা হচ্ছে কত জানো, এই 300 জিএইচ হার্টস, মানে 300 গিগা হার্টস থেকে 430 টিএইচ, মানে টেরা হার্টস পর্যন্ত। এটা হলো কার বৈশিষ্ট্য, হলো রিমোট কন্ট্রোল ইনফ্রারেডের। তাহলে এই রিমোট কন্ট্রোলের সুবিধা কি, এবার আমরা কি জানবো সুবিধা, সুবিধা হলো প্রথম সুবিধা এইটা হলো তুলনামূলক দামে সস্তা, এটা সবাই বুঝে গেছো, এটা হলো তুলনামূলক দামে সস্তা, তুলনামূলক দামে সস্তা। তাহলে তুলনামূলক দামে কম। 2 নম্বর হলো স্বল্প এরিয়াতে, স্বল্প এরিয়া, স্বল্প এরিয়াতে দারুণ, এটা একটা দারুণ তথ্য পারাপারে সহায়তা করে, মানে দারুণ তথ্য পারাপার হয়। তা অর্থাৎ স্বল্প দূরে এটা খুব ভালো কাজ হয়। 3 নম্বর হলো এইটা হলো উচ্চতর, একটা উচ্চ নিরাপত্তা পাওয়া যায় ডেটা ট্রান্সমিশনে, ট্রান্সফারে, এটা উচ্চ নিরাপত্তা। তাহলে আমরা কি লিখতে পারি, উচ্চ নিরাপত্তা এইটা। আর 4 নম্বরে হলো আমাদের এই যে আমি বিদ্যুৎ লাইট দিয়ে আমি তোমাদের চালাচ্ছি এখানে, আমি এখানে অনেকগুলো লাইট লাগিয়েছি মনে করো ভিডিও করতে বা বিভিন্ন কাজে, অনেকে লাইট ব্যবহার করতে একটা ঘরে, কিন্তু এই রিমোট চালাতে কিন্তু বিদ্যুৎ লাগে ঠিকই, কিন্তু বিদ্যুতের শক্তি কম লাগে, অনেক শক্তি কমে কিন্তু
এই রিমোট কন্ট্রোল কিন্তু চালানো যায়, ব্যবহার করা যায়। তাহলে কি লাগে? বৈদ্যুতিক বিদ্যুতের শক্তি কম, আমরা এটা বলতে পারি একটু তোমাদেরকে বোঝার জন্যে। বিদ্যুতের শক্তি কম, এটা হলো, এটা হলো কি, এইটা হলো সুবিধা, এটা ইনফ্রারেডের সুবিধা। কিন্তু অসুবিধাটা কোথায়? প্রত্যেকটা জিনিসের কিন্তু সুবিধাও থাকবে অসুবিধাও থাকবে। তাহলে সুবিধার কথা কি কি বললাম আমরা? তুলনামূলক দামে সস্তা, এটা অল্প দূরত্বে কিন্তু দারুণ ভালো কাজ করে। 3 নম্বরে হলো এটা, এই ডেটা যে আমরা ট্রান্সমিট করব, আমরা যেভাবে ট্রান্সমিট করব, এইটার উচ্চ নিরাপত্তা পাওয়া যায়। আর 4 নম্বর হলো কি, আমরা যে বিদ্যুৎ যে খরচ করবো, আমরা এখানে যে বিদ্যুৎ লাগাই, যে ব্যবহার করি, আমরা বাল্ব জ্বালাই, আলো জ্বালাই, ফ্যান চালাই, এসি চালাই, টিভি চালাই, যে বিদ্যুৎ শক্তিটা যেটা লাগে, কিন্তু এইটাতে তুলনামূলক অনেক কম শক্তি লাগে। এবার হলো অসুবিধা, অসুবিধা, অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা আমরা একটু শুনে নিই। প্রথম অসুবিধা হলো এটা হলো অধিক দূরত্বে, ধরো আমি এখানে আছি, অনেক দূরে, অনেক দূরে কিন্তু টিভি আছে, এসি আছে, ডিভিডি প্লেয়ার আছে, তাহলে কিন্তু সে দূরে কিন্তু এটা কভার করতে পারে না, তাহলে দূরে কভার করতে পারে না, দূরে কভার করে না, কভার করে না। আমরা সহজ করে বোঝাতে চাচ্ছি তোমাকে। 2 নম্বর হলো এটা কিন্তু বাঁকা পথে যেতে পারে না, আমরা এইতে দিলাম রিমোট চাপলাম সোজা পথে গেল, কিন্তু এটা কিন্তু বাঁকা পথে যেতে পারে না, তাহলে বাঁকা পথে যেতে পারে না। 3 নম্বর হলো এই যে আলোক রশ্মি, তারপরে এই যে মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ, বর্ষার দিন, তারপরে যে কুয়াশার সময়, এই সময় কিন্তু এই রিমোট কিন্তু একটু কাজ কম করে। আর 4 নম্বর কি জানো, আমাদের এই ধরো এই আমি এই ঘরে আছি, ওই ঘরে টিভি আছে, তাহলে মাঝখানে একটা দেয়াল আছে, এই দেয়াল বা কোনো বস্তু ভেদ করে কিন্তু এই সিগন্যাল কিন্তু রিমোট দিয়ে যেতে পারে না। উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, ইনফ্রারেড, আশা করি জিনিসটা তোমরা সহজেই বুঝতে পেরেছ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।